সাগর ফেরার হয়ে গেছে, শুধু এটুকুই নয়, নীলির সহায়তায় নীলিকে সঙ্গে নিয়েই সাগর পালিয়েছে। বেশ করেছে, যে নিষ্পাপ শিশু বাধ্য হয়েছে অপরাধী হতে, তাকে যখন তোমরা ফিরতে দেবে না, বাঁচতে দেবে না, তখন এছাড়া আর কি করার ছিল? তুমি বুঝতে পারছো না কেয়া, তুমি বুঝতে পারছো না, আইনের চোখে যার ক্ষমা পাওয়ার একটু সুযোগ ছিল, একটু আশা অবশিষ্ট ছিল, সমস্ত অবস্থা বিবেচনা করে হয়তো মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু কিন্তু সে আজ পাকাপাকি ভাবে ক্রিমিনাল ভিক্টর হয়ে গেল। বাহ, মাননীয় বিচারপতি, যে অবস্থার বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন বলে আপনার ধারণা, সে অবস্থার বিবেচনায় আপনি কেন তাকে ক্ষমা করতে পারছেন না? দেখো, আইনের লোক হয়ে বোকার মতো কথা বলো না মামুন, আমার মতো সীমাবদ্ধতা মহামান্য রাষ্ট্রপতি নেই, আমি নির্দোষ অনুভব করলেও সাক্ষী প্রমাণের বিরুদ্ধে যেতে পারি না, আইন আইন আমাকে সে অধিকার দেয়নি। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না সেই আইন? চার বছরের হারিয়ে যাওয়া একটি নিষ্পাপ শিশুর কথা ভাবতে পারে না সেই আইন? না যে আইন বলে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয় সেই আইন? নিজেদের মধ্যে তর্ক না করে প্লিজ একটু চিন্তা করো, ওদের এখন কি হবে? কিচ্ছু জানি না মায়া, কিচ্ছু জানি না, শুধু এটুকুই বলতে পারি আইনের হাত থেকে ওরা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তারপর তারপর কি করবেন? দুজনকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন? ভাবি, তোমরা হয়তো আমাকে, আসাদকে মায়া মমতাহীন নিষ্ঠুর মনে করছো, কিন্তু আইনের কারণে আমরাও যে অসহায় সেটা কেন বুঝতে পারছো না? বাহ, একজন আদালতের বিচারপতি, একজন পুলিশের বড় কর্তা, তারাও যখন অসহায়, তারাও যখন কাউকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারে না, তখন সাগররা তো ভিক্টর হয়ে অপরাধ করতেই থাকবে, আর নীলিরাও। না না ভাবি না, নীলি কোনো অপরাধ করবে না, আর তোমরা দুজন শুনে রাখো, নীলি সঙ্গে থাকলে সাগরও কোনো অপরাধ করবে না। এমন আবেগ আমাদের বুকেও আছে, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? পুলিশ হয়ে খুনের আসামিকে পালাতে সাহায্য করে নীলি, নীলিও আইনের কাছে অপরাধী হয়ে গেছে, আর আমি নীলের এই আচরণ বিশ্বাস করতে পারছি না, কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কি ওর উদ্দেশ্য। আমার জীবন থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিস, তুই সারা জীবন আমার মা বাবাকে কাঁদিয়েছিস, তুই আমাকে বানিয়েছিস পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তারপরেও তুই আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি, এবার তুই ফাঁসিতে ঝুলবি। তুমি ভেগে বাবা, তুমি বেঁচে আছো, আল্লাহ তোমার জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছে। এখানে আর দেরি করা যাবে না, দেরি করলে জাফর খান, গফর খান শাহিনী নিয়ে দেশের বাইরে চলে যাবে। চলো, এই আদালত এসে মিস নীলিমাকে
তার চাকরির থেকে সাসপেন্ড করার জন্যে সুপারিশ করছে, এবং সেই সাথে আসামি ভিক্টরকে শাহিনুর হীরার চুরির জন্যে এবং মুসা বাবাকে খুন করার জন্যে তাকে অপরাধী সাব্যস্ত করে রায় দেবার আগে এই মামলার সত্য ঘটনাগুলো জেনে নিন। নীলিমা, আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে কথা বলুন এবং আসামি ভিক্টরকে কাঠ গড়ায় দাঁড়াবার জন্য নির্দেশ দিচ্ছে আদালত। রিমান্ডের নাম করে আসামিকে নিয়ে আপনি কেন নিরুদ্দেশ হয়েছিলেন? না ইওর অনার, আমি নিরুদ্দেশ হইনি। আসামির কাছ থেকে সত্য উদ্ঘাটন করার জন্যই রিমান্ড। মেরে বা ইলেকট্রিক শক দিয়ে সনাতন পদ্ধতির রিমান্ড না করে আমি সত্য বের করার জন্য আমার ভালোবাসা দিয়ে রিমান্ড তৈরি করেছি, আর তার ফলও আমি পেয়েছি। যে মুসা বাবা খুনের জন্য ভিক্টরের বিচার করছেন, সেই মুসা বাবা খুন হয়নি, উনি সেই মুসা বাবা। যে শাহিনুর আগে পুলিশ উদ্ধার করেছে সেটা নকল, এটাই হচ্ছে আসল শাহিনুর। মুসা বাবা খুন না হোক, একজন তো খুন হয়েছে, আর পুলিশ কমিশনার সাহেব তার নিজের চোখে দেখেছেন সেই খুনি ভিক্টর। না, আমি খুন করিনি। নকল মুসা বাবাকে কে খুন করেছে তার প্রমাণ আছে এই ফোনে, খুনিদের স্বীকারোক্তি। আমি জজের ছেলে সাগরকে কিডন্যাপ করে এনে ক্রিমিনাল বানিয়েছি এবং তোকে ফাঁসানোর জন্য আসল মুসা বাবাকে আটকে রেখে জাগুয়ারকে নকল মুসা বাবা সাজিয়ে তোর কাছে পাঠিয়ে তাকে আমি খুন করিয়েছি। সেই লোককে খুন না করলেও ভিক্টর হচ্ছে ডন অব দ্য ডনস, শুধু দেশেই নয় ইন্টারপোলেও ঘোষিত অপরাধী। সেই অপরাধের বিচার হতেই হবে। হবে, সব বিচারই হবে উকিল সাহেব। আমিও বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনার বিচারের রায়ে কেন আমার শিশু জীবনে অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল তার বিচার চাই আমি। কি বলতে চান আপনি? আপনি রায় দিয়েছেন গফরের ফাঁসি, অথচ এই সেই গফর যে নকল মুসা বাবাকে খুন করেও দিব্যি বহাল তবিয়তে বেঁচে থেকে মিথ্যে খুনের দায়ে আমাকে ফাঁসির কাছটা তুলে দিচ্ছে। আগে তার বিচার করুন জজ সাহেব। আপনি ঘুষ না খেয়ে জাফরকে ফিরিয়ে দিয়ে তার ভাইকে ফাঁসির হুকুম দিয়েছিলেন বলে জাফর আমাকে তুলে নিয়ে আমার জীবনটা কেন নষ্ট করেছে তার বিচার চাই আমি। মায়ের স্নেহ, বাবার ভালোবাসা ছেড়ে কেন আমাকে এক কুখ্যাত সন্ত্রাসীর সন্তান হয়ে বাঁচতে হয়েছে তার বিচার চাই আমি। আপনার উপর প্রতিশোধ দিতে কেন জাফর আমার জীবনটাকে সন্ত্রাসের আগুনে ঠেলে দিয়েছে তার বিচার চাই আমি। যে ছেলে জজ হয়ে মানুষের অন্যায়ের বিচার করতে পারত, ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত, ডাক্তার হয়ে সমাজ সেবা করতে পারত, বিসিএস অফিসার হয়ে দেশ সেবা করতে পারত, সেই ছেলে কেন আজ ডন অফ দ্য টন? তার বিচার চাই আমি জজ সাহেব। জজ সাহেব, আমি ন্যায় বিচার চাই। কিসের দোষে আমি মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে 18টি বছর তিলে তিলে দগ্ধ হয়েছে? আমি তার বিচার চাই। প্রত্যেক সন্তানকে তার বাবা হাত ধরে আলোর পথে নিয়ে যায়, কিন্তু কিন্তু আমাকে কেন হাত ধরে অমানুষের পথে নিয়ে গেছে? আমি তার বিচার চাই জজ সাহেব। আমার অপরাধের বিচার করার আগে আমার প্রতি যারা অপরাধ করেছে আগে তাদের বিচার করুন, নইলে ন্যায় বিচার নিভৃতে বসে গুমরে গুমরে কাঁদবে জজ সাহেব। জজ সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার সেই হারানো শৈশব, ফিরিয়ে দিন আমার মায়ের স্নেহ মায়া মমতা, ফিরিয়ে দিন আমার বাবার বুক ভরা ভালোবাসা, ফিরিয়ে দিন জজ সাহেব, ফিরিয়ে দিন আমাকে, ফিরিয়ে দিন জজ সাহেব, আমাকে ফিরিয়ে দিন। ইওর অনার, শাস্তি আমাদের দিন।
আমরা এক শিশু সন্তানকে আইনের সহযোগিতা দিতে পারিনি, আর ভিক্টরের শাস্তি আপনি সাগরকে দেবেন না জজ স্যার, প্লিজ ওকে শাস্তি দেবেন না। আসলে ওই শাস্তি আমারও প্রাপ্য, আমি আমি জজের বাইরেও একজন সন্তানের পিতা, জজ হিসাবে বা পিতা হিসাবে আমি এক নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে পারিনি, তার জন্যে আমারও বিচার হওয়া উচিত। আপনি যে বিচার চাইছেন আমি তার রায় দেবার অক্ষমতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমি এই কেস নতুন কোনো বিচারকের আদালতে স্থানান্তর করার জন্য আবেদন করছি। সাগর বাবা আমার।